সুপ্রিয় দর্শক, অনেকে বেদেদের মেয়ের সাথে বিয়ে করতে চান। দর্শক, আজকে আমাদের বেদেদের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মশলাপাতি কুটাবাসা চলছে। তো আপনাদেরকে আমরা দেখাবো যে বেদেদের বিয়ে কীভাবে হয়, বা আপনারা বুঝতে পারবেন যে বেদেদের ছেলে মেয়ের বিয়েতে ছেলে টাকা দেয় না মেয়ে টাকা দেয়। এর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, এর মধ্যে আমরা বলে রাখি যে আপনারা অনেকে বলেছিলেন যে আপনারা বিয়ে করবেন বেদেদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, আপনাদের সামনে যে মেয়েটা বসে আছে, এটা হচ্ছে আমার যে শেষ, আর এই যে পাশে এটা হচ্ছে শালি। তো কেউ যদি চান বিয়ে করতে, অবশ্যই কমেন্ট করবেন। ও কিন্তু বেদেদের মধ্যে বিয়ে করতে চায় না। আর অবশ্যই আপনার বিয়ে করে কিন্তু বাসায় নিয়ে যাওয়া লাগবে, কারণ ও থাকতে চায় না এদের মধ্যে, এবং ও কিন্তু বাইরেও যায় না কো। আর আপনারা যারা জানেন না হয়তো বা বলে রাখি, বেদেদের মধ্যে বিয়ে করলে কিন্তু বিয়ের সমস্ত খরচ বরচ বাবদ কিন্তু ছেলেকে বহন করা লাগে, এবং সেই মেয়ের ফ্যামিলিকে কিন্তু কিছু অর্থ দেওয়া লাগে। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। তো কারা কারা বেদেদের মেয়ের সাথে বিয়ে করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে আমাকে মেসেজ পাঠাবেন। আমি ডিসপ্লের উপর একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার আপনারা কলও করতে পারেন। আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দর্শক, আপনারা আসলে কার কার ইচ্ছা আছে যে বেদের মেয়ের সাথে বিয়ে করবেন, আর আমি কি বেদের মেয়ের সাথে বিয়ে করে ভুল করেছি কি না এটাও জানাবেন, বা এর আগে যদি কেউ বাইরে থেকে বেদেদের মধ্যে বিয়ে করে থাকেন সেটাও আপনি জানাবেন যে আসলে আপনাদের সংসার কেমন চলছে। আর দর্শক, বেদেদের মধ্যেকার কন্টিনিউ ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওতে আমরা দেখাবো যে আসলে বেদের মেয়েরা কিন্তু অনেক ভালো হয়। আপনারা যারা মনে করেন যে বেদেদের মেয়েরা, কিন্তু একটা জিনিস আমাদের কাছে খারাপ লাগে যে আসলে এরাও কিন্তু খাঁটি মুসলিম, তারপরেও পর্দা মেনটেন করে না। তো আপনি যদি বিয়ে করে নিয়ে যায়, আপনি ইচ্ছা করেন যে তাকে পর্দা করাবেন, বাইরে ঘুরতে দিবেন না, অবশ্যই তারা সেটা করতে রাজি আছে। আর এখন যেহেতু নদী নালা খাল বিল খুবই কম, অ্যাভেলেবল ফাঁকা জায়গাও নেই, এর জন্য কিন্তু বেদেদের আগের যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা কিন্তু একদম কমে গেছে। তো বলা যায় যে তাদের কিন্তু যে আগের যে পেশাটা ছিল সেই জায়গার থেকে তারা বিলীন হয়ে যাচ্ছে। এখন তারা ঝুঁকছে যে তারা গৃহস্থর মধ্যে, মানে এই পেশাতে আর থাকতে চায় না। তো আগের তো যারা করেছে করেছে, কিন্তু এখনকার যেসব ইয়ং জেনারেশন, যেসব মেয়ে ছেলে আছে, এই যে এটা হচ্ছে আমার শালা, তো আসলে এরা কেউই চায় না যে তাদের বোনদেরকে আর বেদেদের মধ্যে বিয়ে দিবে। তো যে মেয়েটাকে দেখছেন, আসলে কেউ যদি চান যে বিয়ে করতে, অবশ্যই আপনারা বিয়ে করতে পারেন, আপনি মেসেজ করবেন। অনেক প্রবাসী ভাইয়েরা বলেছিলেন, আমি তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি, যদি কোনো প্রবাস থেকে কোনো ভালো ছেলে বিয়ে করতে চান, তারপরেও আপনারা যোগাযোগ করতে পারেন, প্রবাসী ছেলেদের সাথেও বিয়ে দেয়। আসলে এ না, আরও এদের বহরে প্রায় ৩৫ থেকে ৪০টার মতো অবিবাহিত মেয়ে আছে, এরা সবাই বেদের বাইরে বিয়ে করতে চায়। তো দর্শক, যারা বেদেদের মেয়ের সাথে বিয়ে করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে আমাদের পেজটিকে ফলো করে তারপরে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক তো দিবেন। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেবো, আসলে কীভাবে বিয়ে হচ্ছে তার পরবর্তী খণ্ডে আপনারা দেখতে পারবেন, যেহেতু এখন কুটাবাসার কাজ চলছে, বিয়েটা ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে হবে। তো সেই পর্যন্ত দেখতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখেন, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই বা আগামীকালকে কিন্তু আমরা সেই ভিডিওটা আপলোড করব, এবং বিয়ে করতে কত টাকা লাগে সেটাও আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।